দুদফায় সময় নেওয়ার পর অবশেষে আজ সিবিআই দফতরে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় সকাল এগারোটায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে যান তিনি তার আগে সকালে তিনি যান নিজাম প্যালেসে সেখান থেকে বেরোনোর সময় তাকে ঘিরেছিলেন অনুগামীরা মুকুল রায় বেরোনোর সময় স্লোগানও দেন তারা সারদাকাণ্ডে সিবিআইয়ের তলব প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি নির্ধারিত থাকলেও আজ আদালতে হাজির হচ্ছেন না মদন মিত্র পরিবহন মন্ত্রী অসুস্থ এই পরিস্থিতিতে তাকে আদালতে পেশ করা সম্ভব নয় আলিপুর আদালতে চিঠি দিয়ে এমনটাই জানাল জেল কর্তৃপক্ষ চিঠিতে জানানো হয়েছে সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে পরিবহন মন্ত্রীর পাশাপাশি বুকে ব্যথা অনুভব করছেন তিনি জেল চিকিৎসকদের পরামর্শ মন্ত্রীর শরীরের যা অবস্থা তাতে তার পক্ষে আজ আদালতে হাজির হওয়া সম্ভব নয় জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজই মদন মিত্রকে আদালতে পেশ করার কথা ছিল বাসের রেশারেশির জেরে ছাত্রীর মৃত্যু সকাল সাড়ে সাতটা নাগাদ বেহালা চৌরাস্তার কাছে ঘটে এই দুর্ঘটনা রাস্তা পার হওয়ার সময় সি রুটের একটি বেসরকারি বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বিবেকানন্দ ওমেন্স কলেজের কলা বিভাগের ছাত্রীকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ বাসটিকে আটক করা হয়েছে গোপন জবানবন্দির জন্য বীরভূমকাণ্ডে নির্যাতিতার মাকে শিউড়ি জেলা আদালতে নিয়ে গেল সিআইডি বিচারক জ্যোৎস্না রায়ের ইজলাসে তার বয়ান রেকর্ড করা হবে গত সতেরোই জানুয়ারি বুধবুদের কলমডাঙায় বাপের বাড়ি থেকে সাত্তরের গৃহবধূকে তুলে নিয়ে নৃশংস অত্যাচার চালানো হয় গতকাল ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা ও তার স্বামী নির্যাতিতার দাবি পুলিশের পাশাপাশি ছয় তৃণমূল কর্মী তার ওপর অত্যাচার চালান